আমরা আজকে জেনেছি যে বগুড়ার আইএফআইসি ব্যাংকের উপশাখা যেটা মাটিলিতে রয়েছে, এখানে একটি চুরি ঘটনা ঘটেছে। আমাদের সদর থানা, আমাদের ডিবি, আমাদের উদ্ধার কর্মকর্তা আমরা এসেছি। আমরা এসে আমাদের যে প্রযুক্তিগত বিষয়টি আমরা খেয়াল করলাম, দেখলাম যে এটা আদৌ এটা একটি চুরি ঘটনা ঘটেছে। এবং এই ব্যাংকে দুজন কর্মকর্তা রয়েছেন, আর রয়েছেন একজন ওয়াচম্যান এবং একজন ক্লিনার। এছাড়া ব্যাংকের কোনো নাইট গার্ড থাকেন ছিলেন না। এবং এই ব্যাংক থেকে আমরা যতটুকু জেনেছি যে এ পর্যন্ত যতটুকু তাদের হিসাব সেটা হচ্ছে 29 লক্ষ টাকার মতো তাদের খোয়া গেছে। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে এই চুরি ঘটনায় কারা জড়িত থাকতে পারে তাদেরকে শনাক্ত করা, গ্রেপ্তার করা এবং চোরাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা করব। আমরা ইতিপূর্বে আমাদের জেলা পুলিশ সুপার স্যার উনি সকল ব্যাংকের কর্মকর্তাদেরকে নিয়ে বসে একটি মিটিং করেছিলেন। সেই সভায় স্যার 6 দফা নির্দেশনা দিয়েছিল যে ব্যাংকগুলো নিরাপত্তার সাথে কি করা হয়, এবং এই ক্ষেত্রে ব্যাংকগুলো অনেক ব্যাংক আসলে দুঃখজনকভাবে আমাদের কথাগুলো শুনছে না। এটা দুর্ভাগ্যজনক যে তাদেরকে আমরা মেসেজ দিয়েছিলাম, এবং উপশাখার ক্ষেত্রে আমরা আরও বেশি সতর্ক থাকতে বলেছিলাম। সেক্ষেত্রে তাদের কোনো নাইট গার্ড নাই, এবং তাদের যে প্রযুক্তির যে বিষয়টি রয়েছে, একটা অ্যালার্ম সিস্টেম রয়েছে, সেই অ্যালার্ম সিস্টেমটা আসলে অ্যাক্টিভ ছিল না। অ্যাক্টিভ থাকলে আমরা পুলিশ আর দ্রুত জানতে পারতাম, এবং আমরা এই এই যে ঘটনা ঘটেছিলো এটা প্রিভেন্ট করতে পারতাম। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই চুরির ঘটনাটা। আমি বলেছি যে প্রযুক্তিগত বিষয়টি আমরা বিশ্লেষণ করছি, এই বিষয়ে আমরা আপনাদেরকে আরও পরে জানাবো। আপাতত আমাদের আরও কিছু এক্সপার্ট অপিনিয়নের জন্য আমরা অপেক্ষা করছি, এক্সপার্টদের কথা বলার পরে এই বিষয়ে আপনাকে সব কিছু জানানো হবে। পুলিশ সুপার স্যার 2.5 মাস পূর্বে ব্যাংক বগুড়া জেলার সকল ব্যাংকের ম্যানেজারকে ডেকে একটি সভা করেন। সেই সভায় নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তার স্বার্থে যেটা করণীয় সেগুলো নির্দেশনা দিয়েছিলেন, 6 দফা নির্দেশনা দিয়েছিলেন স্যার, নিজেই কথাগুলো বলেছিলেন এবং নির্দেশনাগুলো মানা উচিত ছিল। তো বেশ কিছু ব্যাংক আসলে এগুলো আমাদের যে নির্দেশনাগুলো, প্রিভেন্টিভ মেজারগুলো তারা মানছেন না, শুনছেন না, এই ব্যর্থগুলো ঘটছে। এটা দুর্ভাগ্যজনক যে আমরা তাদেরকে হয়তো বোঝাতে পারিনি, আমরা আবারও চেষ্টা করে থাকি বোঝানোর জন্য। তবে এখন ঈদের ছুটি রয়েছে, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে তারা যেন অবশ্যই সতর্ক থাকে। এবং এখানে যে কর্মকর্তা থাকার কথা, যিনি রাতে চলে যাবে, এরপরে এটা ব্যাংকটা অরক্ষিত রেখে দেওয়া উচিত না। তারপর আমরা চেষ্টা করি প্যাট্রোলিং করার, এক্ষেত্রে যে চুরি ঘটনাটি ঘটছে এটা দুঃখজনক। আমরা বগুড়া জেলা পুলিশ এখন সর্বোচ্চ কাজ করব, চেষ্টা করব এই চুরি ঘটনাটি যেন রহস্য উদ্ঘাটন হয়, যারা চুরি করেছে তাদেরকে আমরা ধরতে পারি এবং জরাকে তারা উদ্ধার করতে পারি।